গুড মর্নিং এভরি ওয়ান আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি তাহলে চলো আজকে একটা ফেস প্যাক নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এতটাই এফেক্টিভ এই ফেস প্যাকটা আমাদের ফেসিয়ালের দরকার পড়ে না এই প্যাকটা যদি আমরা দিনে দুবার লাগাতে পারি তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আমরা সবাই এতটাই ব্যস্ত যে সময় পেয়ে উঠি না তাই দিনে একবার লাগালেও চলবে বাট দিনে যদি দুবার লাগাতে পারি এই প্যাকটা তাহলে তো বেনিফিট ডাবল হবেই তাই না আর দিনে দিনে গ্লো বেড়ে যাবে তোমাদের লোককে কমপ্লিমেন্ট দিতে বাধ্য হবে তাহলে চলো দেখে নি প্যাকটা কিভাবে বানাবো এই যে আমি আলুটা গ্রেট করে নিলাম এবার এটা থেকে জুসটা বার করে নেব এই যে আমার বিটরুটের জল সামনেই রেখেছি কারণ আমি প্রচণ্ড ভুলে যাই জল খেতে তাই অর্ধেকটা খেয়ে নেবো এখন আর পরে আবার অর্ধেকটা খাবো আর তোমরা তো দেখেইছো প্রথমেই আমি টমেটোর পাল বার করে নিয়েছিলাম আর আলু আলু এরপরে করে রসটা বার করে নিলাম এতে আমি প্যাকটা বানাবো তাই এতে ঢেলে নিয়েছি তাহলে চলো এবার দেখিনি ইনগ্রিডিয়েন্ট প্যাকটার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি এক টুকরো পাতিল লেবু কেটে নিয়েছি এটা এবার আলুর রসে দিয়ে দিলাম যদি তোমাদের কারো লেবুতে অ্যালার্জি থাকে তাহলে স্কিপ করে যাবে আর এবার দেব টমেটোর পাল্প যেটা আমি একটু আগে বার করলাম তোমরা দেখলে সেটাও আলুর রসে দিয়ে দিলাম নেক্সট দেব বিটরুটের জুস যেটাও ওটাও আমি একটু আগে গ্রেট করে বার করে রেখেছিলাম আর নেক্সট এবার দেব অরেঞ্জ পিল পাউডার যেটা আমি অনলাইন পারচেস করেছি তোমরাও করে নিতে পারো আমি অ্যামাজন থেকে করেছি তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন মেসো সব জায়গাতে পাওয়া যায় তোমরা ওখান থেকেও বা লোকাল কোনো শপ থেকেও কিনে নিতে পারো এটা আমি প্রায় দু চামচের মতন দিলাম চা চামচের দু চামচ দিয়ে দিলাম এবার নেক্সট দেব কাস্তুরি হালদি এটাও অনলাইন আমি পারচেস করেছি তোমরা যে কোনো জায়গা থেকে পারচেস করে নিতে পারো আর হাফ চামচের মতন কাস্তুরি হালদি দিয়ে দিলাম নেক্সট থেকে মূল মানে ইম্পর্টেন্ট এ সেটা হচ্ছে বেসন যেটা আমাদের স্কিনকে খুব ভালো মানে স্কিনের খুব ভালো ক্লিনজার হিসাবে আমরা জানি তো ওটাও দু থেকে আড়াই চামচ দিয়ে দিলাম এবার দেব চালের গুঁড়ো সেটাও তোমরা বাড়িতেও করে নিতে পারো বা দোকান থেকে কিনে নিতে পারো দোকানে অ্যাভেলেবেল থাকে তাহলে এটাও আমি দু থেকে আড়াই চামচ দিয়ে দিলাম এবার দেব টক দই যেটা আমি তিন চামচের মতন নিয়ে রেখেছি পুরোটাই দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে রেডি আমাদের স্কিন গ্লোয়িং অ্যান্ড ব্রাইটেনিং প্যাক অবশ্যই সবাই ট্রাই করো আর ট্রাই করে আমাকে বলো যে প্যাকটা তোমাদের কেমন লাগলো আমরা যদি দিনে মানে তিন দিন পর পর এই প্যাকটা দুবার করে লাগাতে পারি তাহলে আমরা মানে ডিফারেন্সটা বুঝতে পারবো পুজোতে আমরা সবাই একটু একটু মেকআপ তো করবোই আর পুজো বলে কথা কেন করব না মেকআপ নিশ্চয়ই করব কিন্তু বাড়ি ফিরে যদি মেকআপ রিমুভ করে এই প্যাকটা লাগিয়ে নিতে পারি তাহলে আর কথাই নেই আয়নাতে নিজেকে দেখে নিজেরই একটা আলাদা অনুভূতি হবে আর এই প্যাকটাকে আমরা এই যে রেডি আমাদের এই প্যাকটা তৈরি করে তিন থেকে চার দিনের জন্য আমরা ফ্রিজে স্টোর করতে পারি বাট এটাকে কাঁচের কন্টেনারে করেই রাখতে হবে আমরা এখন এতটাই ব্যস্ত থাকি যে রোজ রোজ প্যাক তৈরি করে লাগানোর মতন সত্যি টাইম থাকে না তাই আমরা প্যাকটা রেডি করে তিন চার দিনের জন্য স্টোর করে দেব আর স্টোর করা স্টোর করা থাকলে স্নানের আগে পনেরো মিনিটের জন্য লাগিয়ে আমরা স্নানে চলে যাব এই যে আমি পুরো প্যাকটা এখন এই কাচের কন্টেনারে ঢেলে দিয়েছি আর এই যে বাকিটা দেখতে পাচ্ছ এটা এখন আমি মুখে লাগাবো মুখে লাগিয়ে ফেসে লাগিয়ে আমি স্নানে যাবো এই যে এটা এখন ফেসে লাগিয়ে স্নানে যাবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর নেক্সট কোনো নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আর পাশে থাকতে ভুলো না কিন্তু বন্ধুরা তাহলে আসি টাটা আল্লাহ হাফিজ